আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ওহম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া সুপ্রদর্শক যে যেখানে অবস্থান করছেন এবং সিয়াম সাধনায় মত রয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুসাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে আমি মাওলানা ফখরুল আশেকি সুপ্রদর্শক আলহামদুলিল্লাহ রমজানের এই ব্রত পালনের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারাবিন নামাজ আজকের বিষয় নির্ধারণ করেছি তারাবিন নামাজের গুরুত্ব ও তার বিধানসমূহ এই বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত একজন আলমী রয়েছেন অধ্যাপক ডক্টর নজরুম ইসলাম আল মাউরুফ

যে মাহে রমজান রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস মাসা আর আল্লাহ সুহান বলেছেন যে ফাস্তা বেকুল খায়রাত ভালো কাজের প্রতিযোগিতা করো সে কারণে বলতে চাচ্ছি যে তারা বিহ তারা নামাজটি এর বিধান হলো সন্নাথ যেহেতু সাহবা একরাম করেছেন মহানবী সাল্লা সাল্লাম পড়েছেন করেছেন সে কারণে সন্নাথ সোননাতে দা বলা যেতে পারে তার নবী করিম সাল্লাহ যা করেছেন যা করতে বলেছেন সাহাবা একরাম যা করেছেন সেটাই সোননাথ সেদিকে লক্ষ্য করলে তারাবি নামাজ সোননাথ আর এ নামাজের গুরুত্ব অতীব অপরিসীম বিধানগতভাবে এটা নফল বা সুন্না নফল বা সুন্না সুন্নতে যায়দা যেটাকে নফল বলা যায় উত্তমতম নফল সিয়াম সাধনার শেষে মাগরীবের পরে ইফতারের পরে বান্দা মসজিদে চলে যাবে হাদিস এমন আসছে যে জাম্বি হাদিসটি আবু হরার থেকে রাওয় তারাবির নামাজের যে ইমান ইমান তো অবশ্যই ও এহতে সাহাবান সহাবের প্রত্যাশায় সহাবের প্রত্যাশাটি এমন অন্য সময় যদি কেউ নফল নামাজ নামাজ আদায় করে আর রমাদানে যদি নফল পড়ে সেসব ফরচে সমতুল্য অন্য সময় একটি ডেকে আমল করলে সত্তর গুণের কথা বলা আছে সৎশো গুণ পর্যন্ত এই রমাদান মাসে বেরানবী সাল্লাল্লাহ বা আলী ওসাল্লাম এটা সাতশো গুণ সাব মেয়াতে মিয়াতে সাতশো গুণ পর্যন্ত ওটা বৃদ্ধি করে দিবেন আল্লাহ অনেক বৃদ্ধি বেশি করতে পারে সেটা বেগায় রেহেসাফ বেগায় রেহাইসফ সেটা আল্লাহ পাকের ইচ্ছা তিন রহমতে মাগফরাতে পরিপূর্ণ এই মাস যেহেতু রেখেছেন কাজী তারাবির নামাজটি যখন এই বান্দা পড়বে আর আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দাকে পছন্দ করে নামাজের অবস্থায় যত নামাজ পড়বে বান্দা তত আল্লাহর কাছে এগিয়ে যাবে মানে সিজদারত অবস্থায় বান্দা রয়েছে আল্লাহ সিজদারত অবস্থায় যে ইবাদত বندگی হয় সেটাই আল্লাহ মন্ত পছন্দ করে সুবহানাল্লাহ আর এই তারাবি নামাজ রাকাত নিয়ে বহু اختلاف কিন্তু আমি বলতে চাচ্ছি আমি বললে তো হবে না আমার নবী কি করেছেন সাহাবায়ে কেরাম কি করেছেন হারামাইন শরীফের আমলটা কি হজরত অমর রাদি আল্লাহ তালানহর জমানার থেকে রসুলের জমানা তো ছিলই এবং বিশেষ করে একবার মাঝখানে বন্ধ হয়ে গেছিল ধারাবাহিকতা বিশ টাকাতের অমর রাদি থেকে রাদি আল্লাহ তাল থেকে আজ পর্যন্ত হারামাইন আইন শরীফ আইন মক্কাতুল মোকার্রামা মদিনাতুল মোনাওয়ারায় বিশ টাকাত তারাবি চলমান আছে আর আমাদের এই বাংলাদেশে যেটা মসজিদের ঢাকা কোয়ালা হয় মসজিদের শহর যেখানে তিন লক্ষাধিক মসজিদ আর আমাদের বাংলাদেশের চিত্র তো আমরা সবাই জানি আমরা বিশ্বাকাতি নামাজ পড়ি কেন বা পড়ব না আমরা অনেক আছি কোরআন শরীফ পড়তে পারি না একটি অক্ষর পড়লে দশটি নেকি পাওয়া যায় অন্য কিছু পড়লে কিছুই পাওয়া যায় না সারাদিন পত্রিকা পড়বে একটি নেকি লাগা হবে না কিন্তু কোরআন একটি অক্ষর দশটা নেকি আর একটু আগে বলছি একটা নেকি শাশ্ব গুণ তো কোরআন আমি হয়তো পড়তে পারি না বা আমরা পড়তে পারছি না কিন্তু আমাদের এই বাংলাদেশের মসজিদ তো তো তারা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমাদের এই দেশের মুসলমানেরা প্রায় আট কোটি মুসলিম যারা নামাজি তারা এই তারাবি সুযোগ পাচ্ছে মহিলারাও তো যাচ্ছে মহিলারাও যাচ্ছে মহিলাদের সংখ্যা কম সে কারণে সাজুকাল হিসাবে সাই সে কারণে মহিলাদের হিসাবটি এখানে বললাম না কিন্তু আমাদের পুরুষ তারাবি নামাজের জন্য পাগল আর পাগল থাকতেই হবে আল্লাহ বলছেন অসারি ইলা মাগফেরা মিহরাব বেকুম ও জান্নাতিন আতিন আর দু হাজার সমাওয়াতিওয়ালা আল্লাহ সোহানা তালা বলেছেন যে তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফেরা যেখানে মাগফেরাতের ওয়াদা করা হয় সমার ওয়াদা করা হমার ওয়াদা আছে মাফির ওয়াদা আছে রহমাতের ওয়াদা আছে নাজাতের ওয়াদা আছে সেখানে কেন বা মানুষ যাবে না শেষ বসে যা বলা হয় আল্লাহ তাড়াতাড়ি ওটা শোনেন আর রহমতের পরিপূর্ণ আমার তো মনে হয় রমজান মাস রহমতের পরিপূর্ণ যেখানে হাত বাড়াই সেখানে রহমত পাওয়া যায় রহমতের চাদরে পুরোটা ঢাকা রয়েছে হয়তো কে আমান কৌদান রাত্রিবেলা আমাদের জাগ্রত থাকতে হবে রাত্রিবেলায় ওয়াদাত করতে হবে তো তেলাওয়াত যদি নামাজের মাধ্যমে শুনতে পারি কোরআন যদি নামাজের অবস্থায় শুনতে পাই দুটো বিষয় হয়ে গেল একটা নামাজও হলো একটা তেলাওয়াত নামাজও হলো আপনাকে আমি একটু শুনতে চাইবো বিস্তারিত অবশ্যই আপনি তারাবিন নামাজ দেন আরও কিছু মাসলা মাসাইল বলবেন ইনশাল্লাহ তাহলে সেটা বিরতির পর সুপ্রিয় দর্শক আলোচনা চলছে তারাবিন নামাজের ফজিলত এবং তার বিধানসমূহ ইনশাল্লাহ তাহলে ফিরছি কিছুক্ষণের মধ্যেই দেখতে থাকুন সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা ফিরছি কিছুক্ষণের মধ্যেই আলহামদুলিল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন মাহে রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা চলছে তৃতীয় রমজান আলোচনা করছি তারাবিন নামাজের বিধান নিয়ে চলুন আলোচনায় ফিরে যায় তৃতীয় রমজান সবাই তারাবির নামাজে যাবে এই তো একটু পরে ইফতার তারপরে কিন্তু তারাবির নামাজের প্রস্তুতি তো এই বিষয় নিয়ে আরও কিছু যদি আপনি আলোচনা করতেন নামাজ এমন একটি ইবাদত যেখানে তাকবির দিয়ে শুরু হয় তাকবির আছে তসবি আছে তেলাওয়াত আছে সেখানে কিন্তু সব কিছু আছে দুরুদ আছে মোনাজাত আছে নামাজ হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় তা নামাজের ভিতরে কিন্তু সব আছে আমরা আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু করি আর তারাবিন নামাজে আসলে তো চব্বিশ ঘন্টাই তো এবাদাতের মধ্যে থাকা উচিত যেহেতু আপনি বলছেন কি নামাজের কথা আল্লাহ পাক নিজেই কিন্তু বলেছেন ওয়স্তা বিশ্বব্রী আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য কিন্তু নামাজটা অন্যতম একটা মাধ্যম আউ্লুমা ইহা সাবু আল্লাহ আব নামাজেরই আল্লাহ সুবহান তালা প্রথম সেটার হিসাবটা নেবেন অতএব এই আমি যেটা বললাম বলতে চাইছি নামাজের ভিতর কিন্তু সব আছে আমি বলতেছিলাম দোয়া আছে দোয়া আছে তাকবির আছে তসবি আছে রুকু আছে সিজদা আছে না আছে কোনটি দুরুদ আছে মোনাজাত আছে নামাজটা পুরোটা একটা প্যাকেজ আর কি ধর্মের মানে এর জামে মানে ইবাদত আর একটি নেই এবং এই তারাবির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না দিতেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম এই বিধান যদি না দিতেন তাহলে অনেক বড় একটি কিছু থেকে আমরা হত সেখান থেকে মাহরুম হতে হতাম আজকে তারাবি নামাজের প্রায় সময় লাগে দুই ঘন্টা লাগুক না মাহে রমজান পেল অথচ মাফ করাতে পারলো না এর চেয়ে দুর্ভাগ্য আর হতে হতেই পারে না এজন্য আমি যেটা বলতে চাচ্ছি যে এই উম্মতে এই মহাম্মাদিকে গোটা পৃথিবীর মুসলিমকে মুসলিম জনতাকে আল্লাহ সুবহান আলা এই রহমাত এবং বরকত এবং এই মাঘফেরাতের চাদর দিয়ে যেটা আপনি চাদরের কথা বলেছেন এই চাদর দিয়ে ঢেকে রেখেছেন মোতারাম যদিও জিনিসটা শুনতে একটু অন্যরকম লাগবে বাস্তবতা সত্য কথা তাই বলছি তারাবিন নামাজ যদিও সব তারাবি শব্দের অর্থে কিন্তু ধীর লয় ধীরে ধীরে বিশ্রাম নিয়ে নিয়ে কিন্তু আমাদের এখনকার সময় তো দেখা যাচ্ছে তারাবি মানে তাড়াতাড়ি এই যে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাহেবগণ আমি শ্রদ্ধার সহিত বলছি অথচ মুসল্লি অনেক কারণ বুঝছে মানে বুঝতে পারছেন না তাহলে কিন্তু কোরআন তেলাবাদটা কি শোনা হলো কিনা বা এটা সব কতটুকু না তাড়াতাড়ির কোনো সুযোগ নাই তারাবি তাহলে তারাবি তো হবে না অনেকে এখানে আমি আপনাকে আরেকটা একটা জানাতে চাচ্ছি আপনার মাধ্যমে অনেকে দেখা যায় যে সেজদা একটা দিয়ে কোন রকম সোজাও হতে পারে আরটা দিয়ে ফেলে না এই নামাজ আল্লাহ চান না আর এই তারাবিও আল্লাহ চান না আর এই তারাবিতে কোনো সবের বিষয় হবে না মিনিমাম তো বুঝা দরকার কি বলছে তিনি পড়েন তিনিও বুঝাইয়া পড়বেন তার তেলের সহিত পড়বেন আর যারা পিসে আমরা মুসল্লিরা দাঁড়িয়ে থাকবো আমার আমাদেরও সেটা বুঝতে হবে অর্থ না বুঝি অন্ততপক্ষে তেলাওয়ারটি তো বুঝতে হবে আবার আমরা কমিটির লোক বা মসজিদের যারা আছে মোতাবলি তারাও যেন আবার প্রেসারে একে না ফেলি যে হুজুর দুই ঘন্টা হয়ে যাচ্ছে একটু কমানোর চেষ্টা করেন একটু আরেকটু একটু ফাস্ট করা যায় কিনা এটাও কিন্তু আপনাকে এখন আমাকে আপনি জানেন যখন এমামতের দায়িত্বে ইমাম সাহেব দাঁড়িয়ে যান তখন এমাম সাহেব আর কমিটির আন্ডারে থাকে না সে আল্লাহ তালার আল্লাহ তালার এবাদতের মধ্যে সে এমাম সে আল্লাহর কাছে সেই হচ্ছে নেতা উনি নেতা এবং তিনি তাকে কেউ কন্ট্রোল করতে পারবে না কন্ট্রোল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ সুবহানত আনতাবুদাল্লাহা কানাকা তারা ফা ইনলাম তাকুদারা ফা ইন্নাহু ইয়ারাক আল্লাহকে তো দেখা সম্ভব না আল্লাহ দেখছে এতটুকু বিশ্বাস রাখতে হবে এখন সেই ইমামকে কোন মুসল্লি যদি চালাতে চেষ্টা করে কমিটির লোক যদি বলে তাড়াতাড়ি পড়ুন না এই বলার কোনো সুযোগ নাই এটা বলার কোনো সুযোগ ওনার নাই ওনার কোনো ইখতিয়ার নেই অতএব এবং সাহেব তারা করবেন না আচ্ছা করলে উনি গুনাগার হবেন এবং উনি এমাম সাহেবের নামাজ হলে তো মুক্তাদিরও নামাজ হবে এমাম সাহেব সঠিক থাকতে হবে আচ্ছা তিনি আল্লাহর রহমান তার উপর নাজিল হবে এরপরে ডানে চলে যাবে এই জন্য এমাম মানে কি হচ্ছেন নেতা শুধুমাত্র নামাজের সময় খালি এমাম না সময় এমাম তার ওই এমামতের দায়িত্ব যিনি পালন করে সব জায়গায় তার নেতার ভূমিকা থাকবে নেতার ভূমিকা এই আমাদের দেশের মসজিদদের যারা কমিটি আছে তারাই তো অনেক বেশি ডোমিনেট করার চেষ্টা করে এই জায়গাটায় এটা আমাদের এখানে আমি বলবো আপনাকে এটা হয়েছে কি আমাদের দেশের ট্র্যাডিশন আমরা বুঝতে পারি না মহতারম আপনাকে জানাতে চাচ্ছি বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মিক ধর্ম প্রাণ এরা কিন্তু পেতে চায় এরা মাঘ পেতে চায় কিভাবে বেঁচে যাবে সে রাস্তা খুঁজে কখনো পীরের দরবারে যায় কখনো তাবলিক জামাতে যায় কখনো কোন হুজুরের কাছে যায় কোথায় যে তারা মুক্তি মুক্তি পাবে এতে এ কথা বোঝাতে চেয়েছি যে বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ এবং ওনার ওনাদের হৃদয়টি অত্যন্ত সফট কর্নার ওরা চায় যে আমি কাছে না পেয়ে যায় না জাতের রাস্তা খুঁজি আমরা আরেকটা মশালা একটু জানা খুব দরকার আশা করি দর্শকরা একই প্রশ্ন থাকবে তারাবিন নামাজের সাথে রোজার সম্পর্কটা আসলে কতটুকু এবং এটা না করলে কি রোজার কোনো সমস্যা হবে কি না রোজার কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নেই কিন্তু তিনি তো এ বাদত্ব করলেন না এটা পুরোটা একটা প্যাকেজের অংশ জি একটা অনুষ্ঠানে গেলেন কিন্তু খাবার খেলেন না যেমন অসম্মান দেখতে খারাপ লাগে এটা অনেক থেকে এরকম কি না অবশ্যই তারাবিন নামাজ একটি গাছ তার পাতা আছে আবার যার পাতা নাই একটি গাছ তার পাতা আছে ফলও আছে যার নাই তার অবস্থাটা কি একটি গাছ তার পাতা আছে আছে সুমিষ্টি আর কিছু গাছ আছে ফল মিষ্টি না যেমন সেটাও গাছ সেটারও পাতা ফল ফল যে গাছটা ফল যেটা প্রসু যে গাছটা একজন মোমেনকে সেটাই মানুষ লাগায় কিন্তু একজন মোমেন কে তুলনা করেছে একটা খেজুর গাছের সাথে খেজুর গাছের তার সবকিছু কিন্তু কাজে লাগে সাহাবা کرام بوستےছিল যে অন্য কিছু বলবে আননা হানাখলা তখন সাহাবা کرام একজন বলে উঠল যে হুজুর এটা খেজুর গাছই হবে একজন মমিনকে একজন মুসলিমকে খেজুর গাছের সাথে তুলনা করা ফলটো প্রয়োজন তার পাতাটাও প্রয়োজন সবই দরকার সার্বিক ব্যবস্থনায় অতএব তারাবিন নামাজটা কিন্তু রমজানের একটা অন্যতম অংশ সেটা আমাদের সকলেরই পড়া উচিত ধন্যবাদ আপনাকে আজকে তারাবিন নামাজের বিভিন্ন বিষয়ে আপনি আলোচনা করেছেন চিপ্র দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তৃতীয় রমজান চলছে তারাভিন নামাজ কিন্তু পড়বেন কারণ এটা কিন্তু রোজার অন্যতম একটি অংশ এখান থেকে কিন্তু আমরা গাফেল হলে চলবে না এই সুযোগ আপনি অন্য সময় পাচ্ছেন না অতএব আমরা এই সময়টুকু কাজে লাগাবো সকলকে ধন্যবাদ আগামীকাল থেকে এই সময় পৌঁছে যাব সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা নিয়ে আল্লাহ হাফিজ